নমস্কার সন্মানি দর্শকবৃন্দ বর্তমানে আপনারা জানেন আবাস প্লাস বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি দেওয়ার জন্য ভেরিফিকেশন শুরু হয়েছে এবং আপনারা দু হাজার সালেই কিন্তু বাড়ি পেয়ে যাবেন যার ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে দু সালের এবার লিস্টে আপনার নাম উঠল কি উঠল না বা আপনাদের ভেরিফিকেশান যেগুলো হয়ে গেছে সেই নামগুলো আপনাদের ফাইনাল লিস্টে উঠল কি উঠল না সেটা কিভাবে চেক করবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে বা আপনাদের আধার নাম্বার দিয়ে বা আপনাদের জব কার্ডের নাম্বার দিয়ে আমরা আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না সবার প্রথম আপনাদের মোবাইলের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্লে স্টোরে যেখানে সার্চ বটাম রয়েছে উপরের দিকে সেই সার্চ বটামে এসে আপনি লিখবেন আওয়াস অ্যাপ আওয়াজ অ্যাপ এই কথাটি লিখে যখনই আপনি সার্চ করবেন প্রথমেই দেখবেন এই যে আওয়াজ অ্যাপ রকম লোগো দেওয়া রয়েছে আর বানানটা দেখে নিন এ ডব্লু ডবল এস এ ডবল পি এইটা হচ্ছে তার বানান তো এই অ্যাপটিকে আপনি ইনস্টল করে নেবেন এখানে ইনস্টল বটাম থাকবে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেক্ষেত্রে আমার এখানে ওপেন দেখাচ্ছে আমি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি অ্যাপটি ওপেন করলে আপনাদের যে পারমিশন চাইবে সেগুলো আপনি অ্যালাউ করে দিবেন তাহলে আপনি এই অ্যাপটির যে ভেতরকার ড্যাশবোর্ড সেটি দেখতে পাবেন ভেতরে আপনাদেরকে এই রকম অপশনগুলি দেখাবে এবার আপনাদেরকে এখানে বেনিফিশারি লগ ইন বলে যে বটমটা রয়েছে এই বটমে ক্লিক করতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে মোট চারটা অপশান চলে এসেছে রেজিস্ট্রেশন আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার আর হচ্ছে জব কার্ডের নাম্বার দিয়ে সার্চ করার ডিটেলস তো এবার আপনার পছন্দ যেটা আপনি যদি রেজিস্ট্রেশন আইডি নাম্বার জেনে থাকেন তাহলে রেজিস্ট্রেশন আইডি নাম্বার দিয়ে সার্চ করতে পারেন রেজিস্ট্রেশন আইডি নাম্বার যদি না জেনে থাকেন কোথায় পাবেন আপনার বাড়িতে যখন ভেরিফিকেশন করতে আসছিলো তখন কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা হচ্ছিল আওয়াজ প্লাস আইডি নাম্বার সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন বা আপনাদের লোকাল পঞ্চায়েতে গিয়ে বা বিডি অফিসে গিয়েও আপনারা আইডি নাম্বার সংগ্রহ করতে পারেন এবার আপনি আইডি নাম্বার পেলেন না আপনি কিন্তু মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন তো মোবাইল নাম্বার সেক্ষেত্রে চয়েস করবেন দিয়ে এখানে মোবাইল নাম্বার দেবেন আর আধার নাম্বার চয়েস করলে এখানে আধার নাম্বার দেবেন আর জব কার্ডের নাম্বার চয়েস করলে এখানে জব কার্ডের নাম্বার দেবেন তো যদি মোবাইল নম্বর দিয়ে সার্চ করতে চান তাহলে মোবাইল নম্বর সিলেক্ট করলেন এখানে মোবাইল নাম্বার দিলেন এবার সিলেক্ট স্টেট এখানে ক্লিক করলে এখানে সমস্ত স্টেটের নাম চলে আসবে আপনি যেই স্টেট থেকে দেখতে চাইছেন যেই স্টেটের লিস্ট সেই স্টেট আপনি এখানে চয়েস করবেন তো আমরা বেঙ্গল চয়েস করলাম তারপর সিলেক্ট স্কিমে এখানে অনেকগুলো স্কিম দেখতে পাবেন তার মধ্যে আপনি যেটার করতে চাইছেন তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বর্তমানে আপনাদের যে ভেরিফিকেশানগুলো হচ্ছে সেটা কিন্তু এর আন্ডারেই হচ্ছে আবাস প্লাস প্রকল্প দিয়ে চালানো হচ্ছে ঠিকই কিন্তু ওই আবাস প্লাস প্রকল্পটা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আন্ডারেই পড়ছে তো আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ করলেন দিয়ে সাবমিট করবেন এবার দেখুন দেখুন একটা মোবাইল নাম্বার দিয়ে আমি সার্চ করেছি এখানে ইরোর দেখাচ্ছে বেনিফিশিয়ারি ইয়েট নট ভেরিফাইড এর মানে হচ্ছে আপনাদের ফাইনাল লিস্টে এখনও নাম ওঠেনি এই কারণে আপনাদের এরকম দেখাচ্ছে ইয়েড নট ভেরিফাইড তো তা বলে যে আপনি বাড়ি পাবেন না আপনার কোনো দিনও নাম উঠবেনি তা কিন্তু নয় কারণ ফাইনাল লিস্টে যে প্রকাশ হওয়ার ডেট তার কিন্তু শেষ ডেট একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের পরে যখন ফাইনাল লিস্ট পাবলিশ হবে তখন আমরা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে আপনাদের ডিটেলস যদি লিস্টে উঠে থাকে এখানে দেখতে পাবেন আর যদি ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার পরও দেখেন যে আপনাদের নাম সার্চ করার করে দেখাচ্ছেন তাহলে বুঝবেন আমাদের নাম কিন্তু ওঠেনি বা ফাইনাল লিস্ট যখন প্রকাশ হবে সেখানে সবার নাম থাকবে সেটা দেখার একটা আলাদা পদ্ধতি রয়েছে আর এই পদ্ধতিটা হচ্ছে লিস্টটা আপনার নাম রয়েছে কিনা সেটা দেখার মানে আপনার নামটা রয়েছে কিনা দেখতে পাবেন আর একটা পদ্ধতি রয়েছে সেখানে আপনার গ্রাম পঞ্চায়েত অনুযায়ী সব লিস্ট দেখতে পাবেন কার কার নাম এসেছে সেখান থেকেও আপনারা মিলিয়ে দেখতে পারেন তারপরে দেখুন আপনি যদি আধার নাম্বার দিয়ে সার্চ করেন এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন আধার নাম্বার বসাবেন তারপর এখানে স্টেট সিলেক্ট করবেন আর একইভাবে স্কিম এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দিয়ে সাবমিট করবেন আপনার নাম যদি উঠে গিয়ে থাকে তাহলে এখানে ডিটেলস দেখাবে আর নইলে এখানে নট ভেরিফায়েড ওই লেখাটাই কিন্তু দেখাবে এবার আমাদেরকে আমি একটা প্রমাণ দেখাচ্ছি যে এই অপশানগুলো কাজ করে কি করে না দেখুন আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করছি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আগের আমি লিস্টের নাম একজনের সার্চ করে আমাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়েছি স্টেট সিলেক্ট করেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করেছি দেখতে পাচ্ছেন দিয়ে আমি এখানে সাবমিট করলাম যখনই সাবমিট করছি দেখতে পাচ্ছেন ওটিপি অন অনিও রেজিস্টার্ড মোবাইল নাম্বার মানে এই ব্যক্তিদের নাম কিন্তু উঠে রয়েছে ওই কারণেই ওনার মোবাইলে ওটিপি পাঠানো হচ্ছে এবার ওনার মোবাইলে যে ওটিপিটা আসবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সেই ওটিপিটি আমাকে এখানে বসাতে হবে দিয়ে লগ ইন করলে আমি এখানে ওই ব্যক্তিদেরকে যাবতীয় ডিটেলস দেখতে পারবো বা ওনার নাম উঠেছে কি উঠেনি কবে টাকা পাবে টাকা দেওয়া হয়েছে কি হয়নি সমস্ত ডিটেলস ওনারা আমি দেখতে পারবো এইভাবে আপনারা স্টেটাসগুলো চেক করবেন তবে আপনাদেরকে আগেই বললাম আপনারা এখন যখন চেক করবেন এখন হয়তো আপনারা লিস্ট দেখতে পাবেন না বা আপনাদের নাম উঠেছে কি উঠেনি সেটা দেখতে পাবেন না তার একটাই কারণ হলো ফাইনাল লিস্ট এখনও পাবলিশ হয়নি এখন এই ভেরিফিকেশান হচ্ছে দ্বিতীয় দফার ভেরিফিকেশান চলছে ফাইনাল লিস্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে পাবলিশ হবে তারপরে আপনারা এইভাবে স্টেটাস দেখতে পারবেন পরবর্তী সময়ে ফাইনাল লিস্ট পাবলিশ হলে আপনাদেরকে এইভাবেও স্ট্যাটাস চেক করে দেখিয়ে দেবো এছাড়াও যেটার সাহায্যে আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতের লিস্ট দেখা যায় সেই পদ্ধতির মাধ্যমেও ভিডিও দিয়ে ইনফরমেশান জানিয়ে দেব অবশ্যই পরবর্তী সময়ে এই ধরনের আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না